আমার মুসলমান ভাইরা, এই জন্য ভারতের ভিতরে 26টা আয়াত যেন কোরআন থেকে বাদ দেওয়া হয়, এই ষড়যন্ত্র করতেছে। আপনার কি জানেন পৃথিবীতে এমন কোন কুতুব জন্ম হয় নাই যেই কুতুব আল্লাহ পাকের কোরআন বাদ দিতে চায়, যেই কুতুব আল্লাহ পাকের কোরআনের আয়াত গুলো বাদ দিতে চায়? এই পৃথিবীতে নমরুদ ফেরাউন যেভাবে বিদায় নিয়েছে ওইভাবে ওদেরকে লাত্তি খেতে খেতে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন মানুষের জন্য দিয়েছেন, কাদের জন্য দিয়েছেন? মানুষের জন্য। এই কোরআন দিয়ে আপনি রাষ্ট্র থেকে, আপনার পরিবার থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত পরিচালনা করবেন, আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে। আজকে যেই চোর এক বাড়িতে গিয়ে চুরি করে তার বিচার হয়, আর যেই চোর কলমের মাধ্যমে কোটি কোটি টাকা চুরি করে নিচ্ছে তার বিচার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতরে জানাইয়া দিলেন, وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ جَلَّ اللَّهُ أَكْبَرُ আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যারা সুবিধাবাদ জিন্দাবাদ, মাথায় টুপি লাগায়, গায়ের ভিতরে বড় বড় পাঞ্জাবি লাগায়, হজ করে হাজিও, এমন অনেক হাজি আছে যারা মানুষকে দেখানোর জন্য টুপি পরে, মানুষকে দেখানোর জন্য হজ করে, ওরা আল্লাহর জন্য হজ করে না। ওদের সামনে যখন এই কোরআন দিয়ে আলোচনা করা হয় ওদের শরীরের ভেতরে অ্যালার্জি সৃষ্টি হয়ে যায়। আল্লাহ নই বলেন, যেই লোকটা ইমানদার, যেই লোকটা মুমিন, ওই লোকের সামনে যখন আল্লাহ পাকের কোরআন থেকে আলোচনা করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা কোরআনুল কারীমের ভিতরে জানাইয়া দিলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিল্লাবেন আল্লাহু আকবার। যখন মুমিনদের সামনে আল্লাহ পাকের কোরআন থেকে আলোচনা করা হয় মুমিনদের অন্তরটা কাঁপতে থাকে, তাদের গায়ের লোমগুলো দাঁড়ায় যায়। আর যখন কোরআনুল কারীমের আয়াতগুলো তারা শ্রবণ করে শুনে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে আরো বেশি গুণে বাড়ায়া দেয়। আর যারা বেঈমান, যারা ঈমানদার নয়, যারা আল্লাহকে বিশ্বাস করে মুখে মুখে, আল্লাহকে স্মরণ করে মুখে মুখে, কিন্তু মসজিদের টাকা মেরে খেতেও ভয় পায় না, এমন লোক আছে না নাই? আমার ভাইয়েরা, তাদের সামনে যখন কোরআনুল কারীমের কথাগুলো বলা হয় তখন ওদের শরীরে অ্যালার্জি সৃষ্টি হয়ে যায়। কি সৃষ্টি হয়? অ্যালার্জি সৃষ্টি হয়। আমার মুসলমান ভাইয়েরা, যারা মুমিন, যারা ঈমানদার, যারা কোরআনকে ভালোবাসে, ওরা যদি বেগুনের গুদাম ঘরে শুয়ে থাকে ওদের শরীরে অ্যালার্জি হবে না। আর যাদের শরীরে অ্যালার্জি আছে বেগুনের গুদাম ঘরে যেতে হবে না, বেগুন দেখলেই ওদের শরীরে চুলকানি উঠবে। আমার মুসলমান ভাইয়েরা, কোরআনের আয়াত লেখে লাউ গাছের গোড়ে যদি লাগায় দেওয়া যায় লাউ গাছের পোকাগুলো দূর হয়ে যায়। কোন লোক কি যদি জেনে ধরে, ওই জেনে ধরার পরে এই কোরআনের আয়াত পড়ে ফু দিলে জিন চলে যায়, জোরে বলুন ঠিক না বে? ঠিক। আমার মুসলমান ভাইয়েরা, এই কোরআন দিয়া মাথা ব্যথা হলে, ফু দিলে মাথা ব্যথা চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি আল্লাহ পাক নাজিল করেছি পৃথিবীর মানুষদেরকে, জানায় দাও ও দুনিয়ার মানুষেরা, এই যে ছোট্ট একটা ফোন, এই ফোনটা আমি ব্যবহার করি,
এই ফোনের একটা ক্যাটালগ আছে, একটা বই আছে, এই বইটা দিয়া কিভাবে ফোনটা চালাতে হবে, কিভাবে নাড়তে হবে। এই ফোন সাধারণ একটা ফোনের জন্য যদি একটা বই লাগে, একটা ইয়ারফোন লাগে, একটা ব্যাটারি লাগে, একটা সিম লাগে, বলুন তো এই বিশ্ব মানবতার জন্য কিছু দরকার আছে না নাই? এই পৃথিবীতে মানুষের জন্য, অনেক মানুষেরা শান্তির জন্য বিভিন্ন বই লিখলো, আবার কেউ বিদেশে যেয়ে পড়লো হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের মাথায় দুটো সিং। জোরে বলুন ঠিক নেবে ঠিক। আসলো না আমাদের সমাজে শান্তি? সমাজে কি শান্তি এসেছে? সমাজে শান্তি আসে নাই। কার্ল মার্কস, লেনিন, তারা এই সমাজের জন্য, মানুষের যেন শান্তি আসে এই জন্য তারা সমাজ প্রবর্তক হলেন, বিভিন্ন বই লিখলেন, মানুষের জন্য সমাজ তৈরি করলেন, তারপরও মানুষের ভিতরে শান্তি আসলো না? মারামারি আসে না নাই? কাটাকাটি আসে না নাই? খুন দর্শন আসে না নাই? চুরি দর্শন আসে না নাই? কম না বেশি? আগের চাইতে বেশি। আমার মুসলমান ভাইয়েরা, এই পৃথিবীতে এমন একজন মহামানব জন্মগ্রহণ করেছেন যেই মহামানবের চাইতে পৃথিবীতে আর কোনো মহামানব নাই, যেই পৃথিবী, এই পৃথিবীতে যেই মহামানবের চাইতে পৃথিবীতে আর একটাও মহামানব আসে নাই, আর এই মহামানবের নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মহামানব এই পৃথিবীতে আসার পরে এক বছর নয়, দুই বছর নয়, তিন বছর নয়, চল্লিশটা বছর মানুষের শান্তির পিছনে কাজ করেছে। ১৭ বছর বয়সে তিনি একটি দল গঠন করেছিলেন, এই দলের নাম হচ্ছে হিলফুল ফজুল। দলের নাম কি? হিলফুল ফজুল। এই দলটা এই জন্যই তিনি গঠন করেছেন যেন মানুষের অভাব অনটন কষ্ট দুঃখ দূর হয়ে যায়, মানুষের জীবনে যেন শান্তি নিরাপত্তা ফিরে আসে। আমার নবীজি, বিশ্ব নবীজি এত পর্যন্ত কাজ করলেন, কিন্তু এই পৃথিবীর ভিতরে শান্তি আসলো না। শান্তি না আসার কারণে বিশ্বনবী মনের কষ্টে মনের দুঃখে গিয়া পাহাড়ের গড় থেকে চলে গেলেন। কোথায় চলে গেলেন? পাহাড়ের গড় থেকে গিয়া হীরা পর্বতের গুহার ভিতরে ধ্যান করতে লাগলেন, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে বলে, আল্লাহ, এই পৃথিবীর মানুষের বিপদ মুসিবত কিভাবে যাবে? ওগো আল্লাহ, কিভাবে এই মানুষের দুঃখ কষ্ট দূর করব? আল্লাহ, প্রত্যেকটা মানুষ ঘরের ভিতরে নিরাপদ থাকবে কেমনে, বাহিরে নিরাপদ থাকবে কেমনে? আল্লাহ তুমি সেই জিনিসটা দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বললেন, নবীজি লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, ইন্নাল্লাহ মানা, আমি আল্লাহ পাক তোমার সাথে আছি। চিল্লা বলো আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, এবার ৪০ বছর বয়সে বিশ্বনবীর উপরে একটি আয়াত নাজিল হলো, এই আয়াতের নাম হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের ভিতরে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। চিল্লাবুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। বলেন তো আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে,
অমধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জোড়াই এসো না মন প্রাণ জোড়াই বলেন আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার জোরে আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আমার মুসলমান ভাইরা বিশ্ব নবীর উপরে চল্লিশ বছর বয়সে একটা আয়াত নাজিল হলো এই আয়াতের নাম হলো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক পৃথিবীতে অনেক বই আছে ইংলিশ আছে দর্শন আছে ফিলোসফি আছে প্রত্যেকটা বই আমরা পড়ি আল্লাহ রাব্বুল আলামিন এই বইটা পড়ার সময়ে মানুষদেরকে বললেন ও দুনিয়ার মানুষেরা ইকরা তুমি কার নামে পড়বা এই পৃথিবীতে যদি কার নামে পড়তেই হয় তিনি আর কেউ নয় তোমার আমার রব যিনি হচ্ছেন তোমার আমার মালিক তার নামে পড়বে যিনি তোমাকে আমাকে এক পিণ্ড রক্ত থেকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক নবীকে বললেন পড়তে হে নবী আপনি পড়ুন পৃথিবীতে যদি কোনো শিক্ষা দিতেই হয় সন্তানকে তাহলে কোন শিক্ষাকে দিতে হবে চিল্লা বলেন কোন শিক্ষা কোরআন শিক্ষা আজকে আমরা কোরআন থেকে দূরে আছি নাকি না কাছে অনেক দূরে কোরআন ছাড়া বেহেশতে যাওয়ার আর তো কোনো রাস্তা নাই কোরআন ছাড়া বেহেশতে যাওয়ার আর তো কোনো রাস্তা নাই জন্ম বৃথা কর্ম বৃথা কোরআন শরীফ যে শিখে নাই আল্লাহ রাব্বুল আলামিন বানালেন বান্দারে এই পৃথিবীতে কি দিয়া জীবন গঠন করবা তুমি যা দিয়া জীবন গঠন করবা ওইটা দিয়াই তোমার জীবনের ভিতরে ফরমালিন ঢুকে যাবে আর কোরআন দিয়া যদি জীবন গঠন করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হিরো থেকে জিরো থেকে হিরো বানায়া দিবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে জানায় দিচ্ছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন চিল্লাবুন আল্লাহু আকবার দিস ইজ দা বুক ইন ইট ইজ গাইডেন্স শিওস উইদাউট ডাউট টু দোজ হু ফিয়ার টু আল্লাহ এটি হচ্ছে আমার একটি কিতাব যার ভিতরে বিন্দু মাত্র সন্দেহ নাই আল্লাহ পাক চ্যালেঞ্জ দিচ্ছেন চিল্লাবুন আল্লাহু আকবার পৃথিবীতে এমন কোন কিতাব আছে যে কিতাব নিয়ে কোনো মানুষ চ্যালেঞ্জ করতে পেরেছে মানুষেরা বলেছে আমার বইয়ের ভিতরে যদি কোনো ভুল থাকে আমাকে ভুল ধরায় দিবে আর আমার আল্লাহ পাক বললেন ও দুনিয়ার মানুষেরা তোমরা যত তন্ত্র মন্ত্র মানো যত বই পড়ো সমস্ত বইয়ের ভিতরে ভুল আছে আমি আল্লাহ পাকের কোরআনের ভিতরে ভুল নাই জোরে বলুন ঠিক না বেটে আমার মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আমিন এবার বললেন ও দুনিয়ার মানুষেরা তোমরা কার অনুসরণ করবা কাকে মানবা এই দুনিয়াতে তুমি কার অনুসরণ করবা কাকে মানবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতরে জানাইয়া দিলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া চিল্লাবুন আল্লাহু আকবার
قليلا ما تذكرون افكر دو আল্লাহ পাক বলেন ইত্তাবিউ তোমরা অনুসরণ করো কার অনুসরণ করবা আল্লাহ পাক বলেন মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম তোমার রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে এই কিতাবের অনুসরণ করবা চিল্লাবেন আল্লাহু আকবার তারপরে কি বললেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন ওয়ালা তাত্তাবিউ তোমরা অনুসরণ করো না এই পৃথিবীতে কিছু আল্লাহর ওলি নামে আল্লাহর ওলি মানুষকে মানবতা দেখায় মানুষকে ভালোবাসা দেখায় মানবতার ফেরিওয়ালা আসলে ওরা মানবতার ফেরিওয়ালা নয় ওরা কোরআনের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে আল্লাহর বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বললে ওদের কষ্ট লাগে না নবীর বিরুদ্ধে কথা বললে আল্লাহর বিরুদ্ধে কথা বললে ওদের কষ্ট লাগে না ওর নেতার বিরুদ্ধে কথা বললে কষ্ট লাগে জোরে বলুন ঠিক না বেঠে আমার মুসলমান ভাইরা এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই গাইডলাইন দিলেন চিন্তা করলেন এই গাইডলাইন যদি মেনে নেই এই কোরআন যদি মেনে নেই তাহলে তো আমাদের বড় বড় মদ বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে আমরা যদি এই কোরআন মেনে নেই তাহলে আমাদের চুরি করা বন্ধ হয়ে যাবে আমরা যদি এই কোরআন মেনে নেই তাহলে আমাদের তো সব অবৈধ ব্যবসাগুলো বন্ধ হয়ে যাবে জোরে বলুন ঠিক না বেঠি আমি কি একটাও মিথ্যা কথা বলতেছি আপনাদেরকে এখনই প্রমাণ দিব কারণ কথা বলতে এসেছি আল্লাহ পাকের কথা কোন মানুষের কথা নয় আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যে আয়াতগুলো কোরআনুল কারীমের ভিতরে নাজিল করেছেন এই আয়াতগুলো কি মানুষের জন্য নাকি অমানুষের জন্য মানুষের জন্য আয়াত নাজিল করলেন একটা আয়াত নয় দুইটা আয়াত নয় ২৬টা আয়াত ভারতের ভিতরে ভারতের হাইকোর্টে রিট জারি করা হলো এই আয়াতগুলো কোরআন থেকে উঠিয়ে দিতে হবে কোরআন আয়াতগুলো ব্যান্ড করে দিতে হবে কারণ ওরা জানে এই আয়াতগুলো যদি মুসলমানরা মানে তাহলে মুসলমানরা তো বাপের বেটা সাদ্দাম হয়ে যাবে আমার মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا اي قرآن هو تيامون اكتي كتاب সমস্ত নদী নালা খাল বিল পুকুর পুষ্করিণীর পানিগুলো যদি এক জায়গায় করে কালি বানানো হয় আর সমস্ত গাছপালা কেটে যদি কলম বানানো হয় আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষেরা লিখতে লিখতে কিয়ামত হয়ে যাবে আমি আল্লাহ পাকের প্রশংসা লিখে শেষ করতে পারবি না এই সমস্ত আয়াতগুলো যখন দেখে চ্যালেঞ্জ শুরু তখন শয়তানদের ভিতরে জ্বালা শুরু হয়ে যায় কম্পন শুরু হয়ে যায় জোরে বলুন ঠিক না বেঠে আল্লাহ পাক বলেন وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا القرآن والغوا فيه لعلكم تغلبون চিল্লাবেন আল্লাহু আকবার কাফেররা বলল এই কোরআন শুনতে দেওয়া যাবে না এই কোরআনের দ্বারের কাছে যেতে দেওয়া যাবে না কারণ মুসলমানেরা যদি কোরআন ধরে
তাহলে আল্লাহ চিনে যাবে আর আল্লাহ যদি চিনে যায় তাহলে আমাদের অবৈধ ব্যবসাগুলো বন্ধ হয়ে যাবে আমার মুসলমান ভাইরা এই পৃথিবী যখন শাসন করতেই হবে এই পৃথিবীর মানুষের উপরে শান্তি আসবে আল্লাহ পাক বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন চিল্লাবেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন মুমিনরা যারা কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করে না যারা কোরআন দিয়া সমাজ পরিচালনা করে না যারা ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত কোরআন দিয়া পরিচালনা করে না আল্লাহ পাকের ভাষায় ওরা মুসলমান নয় ওরা মুমিন নয় ওরা কাফের ওরা শুধু কাফিরই নয় কারণ যার ভিতরে কোরআন নাই যার ভিতরে আল্লাহর ভয় নাই যার ভিতরে তাওয়াক্কাল তু আলাল্লাহ নাই ওই লোকটাকে আল্লাহ পাক বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয-যালিমুন চিল্লাবেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন কারণ ওদের ভিতরে কোরআন নাই কোরআন না থাকার কারণে ওরা মানুষদেরকে ঘরের ভিতর অত্যাচার করে রাস্তায় অত্যাচার করে জেলখানার ভিতর অত্যাচার করে শুধু অত্যাচার করেই না যারা মুমিন ওদের গোষ্ঠী পেয়েছে শেষ করে দেয় আমার মুসলমান ভাইরা আল্লাহ পাক আরেকটা আয়াতের ভিতরে বলছেন ও মুমিনরা এই যে যারা জালেম ওরা তো শুধু জুলুম করে না আবার ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন চিল্লাবেন আল্লাহু আকবার ও মুমিনরা ওরা জুলুম করবে ওরা মারবে ওরা কাটবে আবার মাইক নিয়ে সুন্দর করে ভাষণ দিবে সুবিধাবাদ ভাষণ দিবে ওরা বলবে আমরা তো তোমাদের জন্যই কাজ করি মুমিনরা তোমরা শুনে রাখো ওরা মুমিন নয় ওরা কাফের ওরা জালেম ওরা হচ্ছে ফাসিক এবার ভাইরা এই কথাগুলো যখন বলবেন মুমিনের কাজ হচ্ছে আল্লাহর সাক্ষী দেওয়া এক নাম্বার হচ্ছে তার মিল লিসান যে মুমিন সে মুখ দিয়ে সাক্ষী দিবে আমি মুমিন দুই নাম্বারে তাসদিক বিল জিনান ইকরার বিল লিসান এক নাম্বারে মুখ দিয়ে সাক্ষী দিবে দুই নাম্বারে তাসদিক বিল জিনান অন্তর দিয়ে অনুধাবন করবে তিন নাম্বারে আল্লাহর নবী বলেন আমার বিল আরকান ও মুমিনরা তোমরা যদি সত্যিকারে মুমিন হও তোমাদের এই তিনটা বাস্তবায়ন করতে হবে আমার মুসলমান ভাইরা যদি এই কোরআনের জন্য জীবন দিতে হয় রক্ত দিতে হয় ইসলামের জন্য যদি শহীদ হতে হয় কারা কারা রাজি আছে দু হাত তুলে আল্লাহকে দেখাও নারায়ণ তাকবীর আল কোরআনের আলম আল হাদিসের আলম ইসলামের আলম সংসদে জালো সম্মানিত ভাইরা আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে কবুল করেছেন আমিন আমার মুসলমান ভাইরা আমি আপনাদের সামনে সম্মানিত ভাইরা আমি আপনাদের সামনে আমি আজকে যে আলোচনা করছি এই আলোচনা দরকার আছে না নাই আজকে মুসলমান বিড়ালের জাতি হয়ে গেছে কিসের জাতি হয়ে গেছে বিড়ালের জাতি আসলে মুসলমান তো ছিল সিংহের জাতি বিড়াল দেখবেন বিড়াল কি করে বিড়াল যখন আগে আমরা কিসের জাতি ছিলাম সিংহের জাতি আর আমরা এখন হয়ে গেছি কি বিড়ালের জাতি
এক বাড়িতে এক সিংহ পালে তো সিংহ পালার পরে ওই সিংহটা ছাগলের পালের ভিতরে পালে ওই সিংহটা মনে করে আমিও মনে হয় আরেকটা ছাগল তো তাকে যখন কূপের কাছে নিয়ে যাওয়া হলো আরেকটা সিংহ ডাক দিছে বলছে আয় কূপের কাছে আয় কূপের কাছে যাওয়ার পরে এবার দুই সিংহ মুখামুখি তাকাইছে কয় দেখ তো তোর চক্ষুটা যেমন আমার চক্ষুটাও তেমন তোর শরীরে যেমন সুন্দর দাগ আছে আমার শরীরে ওরকম সুন্দর দাগ আছে তুই সিংহের বাচ্চা তুই তো বিড়ালের বাচ্চা নয় তুই কেন বিড়ালের সাথে থাকিস তুই কেন ছাগলের সাথে থাকিস তুই কেন তুই নীরব থাকিস কাফেররা তোকে মারে আর তুই কেন নীরব থাকিস জোরে বলুন ঠিক নেবে ঠিক আমার মুসলমান ভাইয়েরা ইসলামের জন্য যখন জিহাদের ডাক আসবে এই জিহাদের ডাক আসলে ঘরের ভিতরে বসে থাকা যাবে না কারণ এই পৃথিবীতে যত মানুষ এসেছেন আল্লাহর নবীর সাহাবীরা ঘরের ভিতরে নতুন বউ রেখে তারা জিহাদের ময়দানে চলে গেছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ ফাইন্নাহু মান খারাজা মিনাল জামাআতি ক্বাদা শিবিরিন فقد خلع ربقة الإسلام من عنقه إلا يراجع ومن دعا بدعوى الجاهلية فإنه من جثي جهنم جرى إسلام ذيك بير হয়ে যায় جرى جهاد কে অস্বীকার করে الجهاد في سبيل الله যারা আল্লাহর রাস্তার জিহাদ কে অস্বীকার করে ফাইন্নাহু মান খরজা সে আল্লাহর রাস্তা থেকে বের হয়ে গেল মিনাল জামাআতি কদরা শিবিরিন আল্লাহর দল থেকে বের হয়ে গেল আল্লাহর নবীর এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ এই লোকটা তো নামাজ পড়ে এই লোকটা তো রোজা করে তারপরও কি এই লোকটা জাহান্নামী আল্লাহ নবী বলেন যে জিহাদ কে অস্বীকার করলো সে যদি নামাজ পড়ে রোজা করে সে যদি হজ করে তারপরও সে জাহান্নামী হুজুর কথা কি ভুল কইলাম মুফতি সাহেব মানুষ আমার মুসলমান ভাইরা আল্লাহর নবীর একজন সাহাবী ছিল সাহাবীর নাম হচ্ছে সাদ সালামী হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ঠোঁটটা মোটা আমার চেহারাটা কালো করছি আমি একেবারে গরিব মানুষ আফ্রিকান এলাকার মানুষ আমি আমি আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও রাসূল আজকে প্রায় আট মাস ধরে আমি ঘুরতেছি বিয়ে করার জন্য ইয়া রাসূলুল্লাহ আমি ইসলামের সমস্ত হুকুম আহকাম মানি সমস্ত কিছু মানি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারপরও কেউ আমাকে মেয়ে দেয় না রাসূল গো আমি আল্লাহর কাছে কি জবাব দেব আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে সাদ সালামী তুমি কেন বিবাহ করো নাই তোমার আমলনামায় নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে সমস্ত কিছু আছে তুমি কেন বিবাহ করো নাই ওগো রাসূল আমি আল্লাহর কাছে কি জবাব দেব রাসূল বললেন ও সাদ সালামী চিন্তা করো না টেনশন করো না আমি রাসূল তোমার জন্য মদিনার সবচেয়ে সুন্দরী নারী তোমার জন্য আমি রাসূল চয়েস করে রেখেছি সাদ সালামী মনে মনে চিন্তা করে আমি কালা মানুষ আমারে মানুষে আট মাস ধরে ঘুরতেছে মেয়ে দেয় না আবার তার ভিতরে কি সুন্দরী বিয়ার বয়স হইছে বাবা বিয়া করাই না আব্বারে গিয়া কও না ঠিক না যুবকরা কয় বিয়ার বয়স হইছে বাবা বিয়া করাই না আব্বারে গিয়া এটি হচ্ছে সুন্নাত বিয়ে করা আবার মুসলমান ভাইরা সাদ সালামীও বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে একটু সুবহানাল্লাহ কর না যুবকদের একটা বৈশিষ্ট্য হচ্ছে বিয়ের জন্য কি একটু তালা হওয়া বুইরা মানুষও কিন্তু কয় বয়স হয়েছে তাই কেউ মন কি বুইরা হয়েছে নাকি রে বাবা ঠিক না হযরত সাদ সালামী
নবীকে যখন বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কেউ মেয়ে দেয় না, তার ভিতরে আবার মদিনার সবচেয়ে সুন্দরী নারী। সাল্লামীকে ডাক দিয়ে বলে সাল্লামী জানো নাকি ওই মহিলাটা কেমন সুন্দর? ওই মহিলার নাম দিয়েছে হুরে মদিনা, নাম ছিল আমিনা। নাম ছিল কি? আমিনা। আল্লাহর মানুষেরা লকব দিয়েছে হুরে মদিনা, এত সুন্দর। একটু আস্তে কর না, সুবহানাল্লাহ। নবী বললেন সাল্লামী চলে যাও, চলে যাও মদিনার সবচেয়ে ধনী ব্যক্তি আব্দুল ওয়াহাবের বাড়িতে, তার সুন্দরী নারী আছে, তাকে তোমার বিয়ের প্রস্তাবটা জানাইয়া দাও। হযরতে সাল্লামী চলে গেলেন। এবার যায়া আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, বাড়ির লোককে যখন সালাম দেয় আর টুকা দেয়, ভিতর থেকে শব্দ আসলো ওয়ালাইকুম আসসালাম। ঘর থেকে বের হওয়ার পরে বলতেছে তুমি আমার বাড়িতে, কারণটা কি কাজবাজ লাগবে নাকি? কয় না না, কাজবাজের জন্য আসি নাই। কি জন্য আইছো? কয় কি কথারে কেমনে কই? রাসূল পাঠাইছে, রাসূল পাঠাইছে। কি জন্য পাঠিয়েছে বলো? বলতেছে রাসূল আমাকে পাঠিয়েছেন আপনার যে সুন্দরী কন্যাটা আছে ওই কন্যাটা আমার সাথে বিয়ে দিতে বলছে। কয় তোর যে চেহারা, তোর যে রূপ, তুই আমার মেয়ের দিকে তাকাস, তোর কি চেহারা দেখছাস? কয় তোর কি চেহারা দেখছাস একবার আয়না দিয়ে? কয় আমার চেহারা যেমনই হোক, আমাকে সার্টিফিকেট দিয়েছেন মদিনার রাসূল, এই বিয়ে আমার কাছে দিতেই হবে। আব্দুল ওয়াহাব পরে সালামি তোর মতো কালো মানুষের কাছে আমার মেয়ে দেব না। সালামিকে যখন অপমান করে বাড়ি থেকে বের করে দেয়, পাশের ঘর থেকে আবার মেয়ে আসে না নাই, মেয়ে বাবাকে ডাকতে বলে বাবা গো কার সাথে তুমি বেয়াদবি করেছো? বাবা যিনি হচ্ছেন তামাম বিশ্ব জগতের রাসূল, যার সামনে পায়ের নিচে তামাম বিশ্ব যদি ঢেলে দেই, আমার মতো হাজার হাজার সুন্দরী নারী যদি তার পায়ের সামনে ঢেলে দেই, কোনদিনও এই ঋণ পরিশোধ করা যাবে না। আমার রাসূলকে যা বলো আব্বা, রাসূলকে যা বলবা ওগো রাসূল আমি বুঝতে পারি নাই, ভুল হয়ে গেছে, আপনি যাকে পাঠিয়েছেন তিনি তো সাধারণ মানুষ নন, তিনি হচ্ছেন আসমান এবং জমিনের চাইতে আমার কাছে দামি। এবার আব্দুল হাম গিয়া নবীজির পায়ের তলায় পড়ে গেছে, বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো রাসূল আমার ভুল হয়ে গেছে, ওগো রাসূল আমাকে মাফ করে দেন, আমি রাজি হয়ে গেলাম আমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য। নবীজি বলেন সালাবি তোর তো টাকা নাই পয়সা নাই, কিভাবে তুই বিয়ে করবি? তোর কাছে তো কোনো দেন মোহর নাই। নবীজি বললেন এ সাহাবী যা যা তোর কিছু স্বর্ণ মুদ্রা দিলাম, এগুলো বাজারে বিক্রি কর। নবীকে দেখে আরো কিছু কিছু সাহাবীরা সাল সালাবিকে কিছু টাকা পয়সা দিছে, ওইগুলো দিয়ে সাল সালাবি বিয়ে করতে যাবে। সাল সালাবি বাজারে চলে গেল। চলে যাওয়ার পর এবার কে যেন বলে হাইয়া আলাল জিহাদ, আল্লাহু আকবার। যখন জিহাদের ডাক আসে আমরা যেমন বলি হাইয়া আলাস সালাত, বলি না তোমরা নামাজের দিকে আসো, যখন যখন জিহাদের ডাক আসবে তখন বলবে হাইয়া আলাল জিহাদ। এই শব্দটা সাদ সালামির কানের ভিতরে চলে গেল। চলে যাওয়ার পরে হযরতে সাদ সালামি মনে মনে চিন্তা করতেছে আহারে নবীজি আমার জিহাদের ময়দানে চলে গেছে আর আমি ঘরে বসে বাসর রাত করব, এটা কি হয়?
হযরত সাহেব সালামি চোখের পানি ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়া যেই টাকা পয়সা দিয়া স্বর্ণ কিনবে বিবির জন্য কেনাকাটা করবে সেই টাকা দিয়া ডাল কিনেছে, তরবারি কিনেছে, জিহাদের ময়দানে সাদ সালামি চলে গেছে। হযরত সাদ সালামি জিহাদের ময়দানে গিয়া কাফের বেঈমানদেরকে শহীদ করে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছেন, কাফের বেঈমানদেরকে কুকুরের মতো দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পরে হযরত সাদ সালামিকে কাফেররা টুকরো টুকরো করে ফেলেছে। সাদ সালামির শরীর দিয়া রক্ত প্রবাহিত হয়ে গেছে, সাদ সালামি দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে। যখন জিহাদের ময়দান ঠান্ডা হয়ে গেল, মুসলমানরা যখন বিজয় লাভ করেছে, এমন সময় দেখা যায় দূরে একটা মানুষের লাশ দেখা যায়। সাহাবীরা কাছে গিয়া চোখের পানি ছেড়ে দিলেন, বললেন রাসূল দেখে যান আপনার যে সাহাবী বিবাহের জন্য পাগল হয়ে গেছিল। রাসূল আজকে সেই সাহাবী আপনার সামনে মরা লাশ হয়ে শুয়ে আছে। বন্ধু আমার নবীজি বিশ্ব নবীজি সাদ সালামির লাশটা কোলের ভিতরে তুলে নিল, তুলে নেওয়ার পর এবার মুখের ভিতরে চুমু খায়, গালের ভিতরে চুমু খায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। একবার উপর দিকে যখন চায় রে তখন মুস্কি মুস্কি হেসে দেয়। আপনি যখন উপরের দিকে তাকান মুস্কি হাসেন, নিচের দিকে তাকায়া কেন চোখের পানি ছেড়ে দেন? রাসূল বলেন যেই সাহাবী জিজ্ঞাসা করেছিল ওই সাহাবীর নাম হচ্ছে আবু লুবাবা। আবু লুবাবা বলে ইয়া রাসূলুল্লাহ এই রকম কাহিনী তো জীবনে দেখি নাই, একবার উপর দিকে তাকায়া হাসে আর একবার নিচ দিকে তাকায়া কান্দে। রাসূল বলেন আবু লুবাবা তুমি জানো না আমার সেই সাহাবী হযরতে সাদ সালামি বিবাহের জন্য পাগল। মদিনার সবচেয়ে সুন্দরী নারী হোরে মদিনা আমি নবী চয়েস করে দিয়েছি, আজকে তার বাসরাত হওয়ার কথা ছিল, আজকে সে লাশ হয়ে কবরের দিকে চলে যাবে, এই জন্য আমি নিচের দিকে তাকায়া তাকায়া কান্দি। আমি আমাকে কত ভালোবাসে কত মহব্বত করে, এসা বিরারে দুনিয়াতে অনেক মানুষ আছে দাঁড়াইয়া কিয়াম না করলে ঝগড়া করে, নবীকে মুখে মুখে ভালোবাসে, বন্ধ অন্তর দিয়া কলিজা দিয়া ভালোবাসে না, নবীর জন্য জীবন দিতে চায় না। দেখছস নাকি রে আমার সাবি দুনিয়ার সমস্ত ধন সম্পদ সব বাদ দিয়া, দুনিয়ার সব লোভ লালসা বাদ দিয়া আমি নবীর জন্য জীবন দিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ তুমি নাম বলো মুখে, হাহায়া হাবিবাল্লাহ তুমি নাম বলো মুখে, হাহায়া রাসূলুল্লাহ তুমি নাম বলো মুখে, হাহায়া হাবিবাল্লাহ তুমি নাম বলো মুখে। ওই নবীজির নামটা নিলে ভালো লাগে রে, হাহা ওই নবীজির নামটা নিলে ভালো লাগে রে, ইয়া রাসূলুল্লাহ তুমি নাম বলো মুখে, বাবা ইয়া হাবিব বাল্লা তুমি নাম বলো মুখে। নারায়ণ তাকবীর। আমার মুসলমান ভাইরা নবীজি বলেন আবু লুবাবা আকাশের দিকে তাকায়া তাকায়া কেন হাসি জানো নাকি? আমি দেখতেছি আমার সাদ সালামিকে হাজার হাজার সুন্দরী রমণী নারীরা হরেরা আমার সাদ সালামিকে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। লো বাবা রে আমার সাদ সালামি
আল্লাহর জন্য জীবন দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতরে জানায়া দিলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। চিল্লা বলুন আল্লাহু আকবার। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্ন লাহুমুল জান্নাহ। দুনিয়ার মানুষেরা জানো নাকি, মুমিনের জান এবং মালের বিনিময়ে জান্নাত আমি আল্লাহ পাক বিক্রি করব রে। আজকে আমার কাছ থেকে হযরতে সাল্লামী জান্নাত কিনে নিয়েছে। আমার মুসলমান ভাইরা, আজকের এই ময়দান থেকে শপথ গ্রহণ করব, সন্তানকে যদি প্রথম শিক্ষা দিতে হয়, দুনিয়ার কোন শিক্ষা দেব না, আল্লাহ পাকের শিক্ষা দেব। কারা কারা রাজি আছো, দু হাত তুলে আল্লাহকে দেখাও। ওগো আল্লাহ, তোমার বান্দারা দুটি হাত তুলে আল্লাহ তোমার দরবারে দেখাচ্ছে গো আল্লাহ। ওগো আল্লাহ, এই হাতগুলো কি তুমি কবুল আর মঞ্জুর করে না? তে হবে দূরে ও পারে রে ডাকিলে যাই কি থাকা ঘরে, ও মাঝি পালুর যেতে হবে দূরে, ও পারে রে ডাকিলে যাই কি থাকা ঘরে, নদীর মাঝে উঠে যখন ছলাত ছলাত ঢেউ, ওই বিপদে হবে না রে সঙ্গী তোমার কে, নদীর মাঝে উঠে যখন ছলাত ছলাত ঢেউ, ওই বিপদে হবে না রে সঙ্গী তোমার কে, তুমি শক্ত হাতে ধরো বৈঠা, তুমি শক্ত হাতে ধরো বৈঠা পাল তোলার আগে, ও মাঝি বলেন তো একটু, ও মাঝি পালুর যেতে হবে দূরে, ও পারে রে ডাকিলে যাই কি থাকা ঘরে, ও মাঝি পালুর যেতে হবে দূরে, ও পারে রে ডাকিলে যাই কি থাকা ঘরে। এটাই জীবনের শেষ তওবা হতে পারে। সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল عظيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله تعالى ضل مدبرا بيت الرحمن جامع مسجد رضوغي غبي رجلتي أغلى تمار بيو بندا بندي دركنيا আমি গুনাগার না ফরমান বান্দা তোমার শাহি দরবারে, এতে মেরে মতো ভিকুকের মতো কাঙালের মতো দুটি হাত তুলেছি।
আল্লাহ তাআলা তুমি তো রহমান তুমি তো গফফার ও গো আল্লাহ জীবনে কত মুনাজাত করেছে কত দোয়া করেছে রে আল্লাহ ও গো আল্লাহ জানি না কোন দোয়া গুলো কবুল করেছো ও গো আল্লাহ আমাদের গুনাহ যদি হয় সাগরের ফেনা পরিমাণ ও গো আল্লাহ তোমার রহমান তোমার দয়া তোমার ভালোবাসা আসমান পরিমাণ আল্লাহ তাআলা আমাদের গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ ও গো আল্লাহ তোমার ভালোবাসা তোমার দয়া তমাম দুনিয়া আসমান জমিন লৌহ কলম সমান মাবুদরে তুমি বলেছো তোমার রাসূল বলেছেন কোন বান্দা যখন গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে রাতের গভীরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে আল্লাহ জীবনে কত গুনাহ করেছি রে আল্লাহ ও গো আল্লাহ তুমি বলেছো যখন বান্দারা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে ও গো আল্লাহ তুমি বলেছো বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবা আল্লাহ তাআলা আজকের এই ময়দান থেকে তোমার শাহী দরবারে এতিমের মতো ভিক্ষুকের মতো কাঙালের মতো দুটি হাত তুলেছি ও গো আল্লাহ তুমি তো রহমান তুমি তো গফফার দয়া করে মেহেরবানি করে গুনার দিকে না তাকাইয়া বান্দা মনে করে জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ তাআলা আজকের এই দিনে যার কথা বড্ড মনে পড়ে গেল কার যেন জন্ম দুঃখিনী মা দুনিয়াতে নাই মায়ের জন্য মন কান্দে মাবুদরে কতদিন হল মায়ের মুখ দেখি না কতদিন হল আপনার মুখ দেখি না ও গো আল্লাহ আব্বা মা যাদের দুনিয়াতে নাই ও গো আল্লাহ আজকে কে জানো চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে ও গো আল্লাহ চোখের পানি নাকের ডগায় আসার আগে আব্বা আম্মার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ তাআলা এই এলাকার কত মানুষ দুনিয়া থেকে অন্ধকার কবরে শুয়ে আছেন আল্লাহ ও গো আল্লাহ তুমি তো রহমান তুমি তো গফফার ও গো আল্লাহ দয়া করে মেহেরবানি করে আজকে এই মাহফিলে রসিলা করে আল্লাহ তুমি তাদের কবরটা জান্নাতের বাগান বানাও আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের জন্য অনেকেই অনেক কষ্ট করেছেন ও গো আল্লাহ গত দুই তিন সপ্তাহ ধরে আল্লাহ শুধু আমাকে ফোন দেয়া হয়েছে হুজুর ডের জন মিস না হয় ও গো আল্লাহ এই মাহফিলের জন্য যারা কষ্ট করেছে শ্রম দিয়েছে ও গো আল্লাহ দয়া করে মেহেরবানি করে শ্রমগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা এই শ্রমগুলোকে নাজাতের জরিয়া বানায় দাও মাবুদরে যারা সুন্দর করে ও গো আল্লাহ পায়ে হেঁটে কষ্ট করে মাহফিলে ঘন্টার পর ঘন্টা বসে বসে আলোচনা শুনতেছে আল্লাহ জানি না কার মনে কি আশা কার মনে কি আকাঙ্ক্ষা মাবুদরে আজকের এই মাহফিলে সাধারণ মানুষ থেকে আলেম ওলামা মাদ্রাসার ছাত্ররা উপস্থিত হয়ে গেছে আল্লাহ ও গো আল্লাহ আমার পাশে মুফতি সাহেব বসে আছে ও গো আল্লাহ এই পৃথিবী যতদিন থাকবে ও গো আল্লাহ ততদিন পর্যন্ত এই মাহফিল চালানোর জন্য কবুল করে না আল্লাহ তাআলা এই যে মানুষেরা চোখের পানি ছেড়ে দিয়া শুধু আমিন আমিন করে রে আল্লাহ জানি না কার মনে কি আশা কার মনে কি আকাঙ্ক্ষা মাবুদরে দয়া করে মেহেরবানি করে প্রত্যেকের মনের নেক মাকসাদ গুলো কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা আমাদের সভাপতি সাহেব অসুস্থ মানুষ আজকে অসুস্থ শরীর নিয়ে
মেডিকেল থেকে আল্লাহ মাহফিলে হাজির হয়ে গেছে আল্লাহ এইরকম কত মানুষ ও গো আল্লাহ তোমাকে খুশি করার জন্য বসে আছে ও গো আল্লাহ কত মা বোনেরা এসেছে ও গো আল্লাহ যারা অসুস্থ সবাইকে সুস্বাস্থ্য দান করে দাও ও গো আল্লাহ এই মাহফিলের জন্য যুবক ভাইরা কষ্ট করেছে ও গো আল্লাহ প্রত্যেকটা যুবককে আল্লাহ ভালো চাকরির ব্যবস্থা করে দাও আয় আল্লাহ তাআলা যারা বিবাহ শাদী করে নাই আয় আল্লাহ তাআলা ভালো বিবাহের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ তাআলা আমার ভাই আমিরুল সাহেব আয় আল্লাহ আমাকে আনার জন্য অনেক কষ্ট করেছেন মাহমুদ রে চিন্তা টেনশন করেছেন আয় আল্লাহ তাআলা আমার ভাইকে আল্লাহ সারা বাংলাদেশে আল্লাহ কোরআনুল কারীমের দাওয়াত গুলো দেওয়ার জন্য কবুল করে নাও আয় আল্লাহ তাআলা এই মসজিদের সভাপতি থেকে নিয়া আল্লাহ যত কর্মী বাহিনী আছে ও গো আল্লাহ সবাইকে মসজিদের খেদমত করার জন্য কবুল করে নাও ও গো আল্লাহ মসজিদের সাথে হাসর হাসর দিও ও গো আল্লাহ দুনিয়া থেকে কোন দিন যেন চলে যাবারে কোন দিন যেন আজরাইল মালাকুল মৌত এসে যায় কোন দিন যেন অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যায় ও গো আল্লাহ দুনিয়ার জমিন থেকে যেদিন চলে যাব আজরাইল মালাকুল মৌত যেদিন এসে যাবে সেই কঠিন মুসিবতের সময়ে আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও ওয়াজাল কালিমাতিনা ইন্দাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ